বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির পক্ষ থেকে আখাউড়ায় ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুল মতিন ভূঁইয়াকে সংবর্ধনা। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্য ও চিত্রে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বাদল আহমদ খান। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মণিয়ন্দ ইউনিয়নের বড়টনকি পশ্চিমপাড়া গ্রামের ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুল মতিন ভূঁইয়াকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি বিবিএস। বৃহস্পতিবার বিকেলে তার নিজ বাড়িতে এসে বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি বিবিএস এর পক্ষ থেকে তাকে এ বীরের সম্মাননা দেওয়া হয়। জানা গেছে, বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীরের ফারুক হোসেন রাজডা ভূঁইয়ার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা থেকে এসে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুল মতিন ভূঁইয়াকে বীরের সম্মাননা স্মারক 2022 প্রদান করেন এবং তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকরামুল হক ভূঁইয়া, সহ মহিলা বিষয়ক সম্পাদক ঝুমা ভূঁইয়া, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সমাজসেবক মোহাম্মদ কামাল ভূঁইয়া, ওয়ার্ড মেম্বার ও রেজাউল ইসলাম ভূঁইয়া, টনকি গ্রাম উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান ভূঁইয়া, মোহনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি সাংবাদিক মোশাররফ হোসেন ভূঁইয়া কবির, সমাজসেবক আব্দুস শহীদ ভূঁইয়া, মোহাম্মদ রাকিব ভূঁইয়া, জাকারিয়া ভূঁইয়া সহ ভূঁইয়া পরিবারের অন্যান্য সদস্যরা। সংবর্ধনা প্রদানকালে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জানান, বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি একটি অরাজনৈতিক জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ প্রগতিশীল জনসেবা মূলক সংগঠন। একতা, সমৃদ্ধি ও সহযোগিতার 15 বছর পূর্তি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের ভূঁইয়া পরিবারের 15 জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রকার সেবামূলক কার্যক্রম চালু আছে বলেও তিনি জানান।